فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক মুহতারাম জানতে চেয়েছেন যে একটি কথা শুনেছেন যে কোনো ছেলের বন্ধু নাকি মেয়ে হতে পারবে না, বা কোনো মেয়ের বন্ধু ছেলে হতে পারবে না। আসলে কথাটা কতটুকু ঠিক? কথাটা অবশ্যই সহি, মানে বিভিন্নভাবে সহি, মানে বিভিন্নভাবে কথাটা ঠিক আছে। বন্ধু বলতে অন্তরঙ্গ, ওই ধরন অলিগুন হামিম যেটা, সেটা হতে পারবে না। মুমিন মুমিনা হিসাবে বন্ধুত্ব গ্রহণ করবে, মুমিন মুমিনা হিসাবে তারা পরস্পর পরস্পরের বন্ধু, কিন্তু দুনিয়াবি যে বন্ধুত্ব সেটা নয়। অনেক কারণে, যেমন আল্লাহ বলেছেন, ইয়াহুল্লাযীনা আমানু তাকুল্লাহু মা আস-সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, মানে সত্যবাদীদের সাথে বন্ধুত্ব হবে। তারপর লা ইয়াতাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া কাফেরদের সাথে বন্ধুত্ব হতে পারে না। তারপরে মাসালুল জালিসিস সালিহি ওয়াস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিস এসেছে এবং সহিহ বুখারীতে এসেছে বা সহিহ মুসলিমে, যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ কেমন, যে তাদের বন্ধুরা কেমন হবে, ভালো বন্ধু কেমন হবে এবং খারাপ বন্ধু কেমন হবে। তো এখান থেকেও আমরা বুঝতে পারি যে ভালো বন্ধুতে সেই হবে যার সাথে তার কুফু মিলবে, যার সাথে তার সম্পর্কর যে একটা মানদণ্ড আছে সেটা মিলবে। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। কোনো ছেলের সাথে দেখা সাক্ষাৎ করা যখন নিষেধ, আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজিনা তাবাররাজাল তাবাররাজাল জাহেলিয়াতিল উলা, জাহেলি যুগে যেভাবে প্রকাশ করা হতো মহিলাদের এভাবে তোমরা প্রকাশ করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একই সূরা সূরা হাজাবের মধ্যে উল্লেখ করেছেন যে তোমাদের কণ্ঠ যেন ছেলেরা শুনতে না পায়। তো স্বাভাবিকভাবে নরমভাবে এই কণ্ঠ যখনই শুনবে একজন ছেলে, তখন সে দুর্বল হয়ে পড়বে। তাহলে আমি একটা ছেলে হয়ে, যুবক ছেলে হয়ে কীভাবে একটা অপরিচিত যুবতী মহিলার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি? অনুরূপভাবে তার অপোজিশনে একটা মেয়ে অর্থাৎ যুবতী মহিলা কীভাবে একজন ছেলের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে? হ্যাঁ, বাবা মায়ের উপস্থিতিতে কোনো প্রয়োজন সারতে পারে, যেমন তার কাছে একটা বই আছে অথবা কোনো তথ্য আছে বা কিছু আছে, কোনো মাধ্যমে সে কালেকশন করতে পারে, কোনো মাধ্যমে তার সাথে কিছু কথা বলতে পারে, কিন্তু বন্ধুত্ব স্থাপন কখনোই করতে পারে না, যা খুবই। কিন্তু কেউ যদি বিপদে পড়ে তাহলে মুমিন হিসাবে একে অপরের সহযোগিতা করবে, এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই হচ্ছে ইমানের দাবি। এটা যেন আমাদের মাথায় থাকে। বারাকাল্লাহু ফিকুম।